শিক্ষকদের প্রমোশনের ব্যাপারটা অলমোস্ট প্রতিদিনই আলাপ হয়। এখান থেকে এরপর একটা মিটিং আছে, মিটিংটা করেও আবার মন্ত্রণালয়ে ওটি নিয়ে আলাপ হবে এবং সেটি নিয়ে কি করে করা যায় সেটি দেখছি। এটা নিয়ে নানান প্রতিবন্ধকতা আছে। আপনারা মনে করেন না যে এটি আমাদের আমাদের দৃষ্টির বাইরে রয়েছে, আমাদের ভেরি মাস উইদিন আওয়ার সাইড এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি হাউ টু ব্রেক দ্য সিচুয়েশন। ইতিমধ্যে বিএমএন নেতৃবৃন্দ, বিএসসি চেয়ারম্যান সাহেব তাদের মেম্বারের সাথে কথা বলেছেন, এস্টাবলিশমেন্টের সাথে কথা বলেছেন, আমরাও কথা বলছি। যারা সাব ডেভেলপ এই ডেভেলপ গুলো ছাড়িয়ে উঠতে পারলে আমরা জানি অনেক নেতৃবৃন্দ অবসর করে অনেক সিনিয়র অবসরে চলে যাবে এবং তার মাঝখানে থেকে আমরা কি করে এগুলো আমরা তিনি প্রমোশন দিয়ে সঠিক জায়গায় ঠিক করতে পারি সে বিষয়ে আমাদের যথেষ্ট নজর আছে। একটু ধৈর্য ধরুন, যেমন ডাক্তার নিয়োগ করতে পেরেছি, যেমন নার্স নিয়োগ করতে পেরেছি, যেমন স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে পেরেছি, আমি নিশ্চিত অতি সত্ত্বেই এই চিকিৎসকদের প্রমোশনের ব্যাপারটা আমরা ঠিক করতে পারব। আমার মিটিং 11টি আছে, 10:30 ছিল, অলরেডি 11টা বেজে গেছে, সুতরাং আমি সময় নেব না। আপনাদের সকলকে ধন্যবাদ, অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ডাকার জন্য। আবারও মনে করিয়ে দিচ্ছি আপনাদের পোস্টিংগুলো নিয়ে যদি আমাদের সাথে অতি সত্বর যোগাযোগ করেন উইথ দ্য লিস্ট অফ পিপল ব্যাক এন্ড পোস্ট কোথায় কি যেতে পারে, এবং আপনারা যদি প্রপোজ করে আনতে পারেন যে আমাকে এইখানে ওনাকে এই পাঠালে তিনি থাকবেন তাহলে আরো ভালো হয়। ইউ ক্যান গিভ দেম দ্য চয়েস দ্যাট তাহলে ওয়াই রিভার্স গো রিভার্স গো বাট দে উইল হ্যাভ টু স্টে। এটি নিয়ে কিন্তু কোন কথাবার্তা চলবে না, জানে যেখানে পাঠাবো আপনার নিজেরা কথা বলে দিতে পারেন। এখানে চিন্তাও বলেন যে কার কোথায় প্রেফারেন্স, সব তো ঢাকা মেডিকেল কলেজে পোস্টিং হবে না, সব তো হচ্ছে হসপিটালে পোস্টিং হবে না, সুতরাং ইউ হ্যাভ টু সে ওয়ার ডিটেল। সুতরাং আপনারা আসুন, আমি নিশ্চয়ই এই ব্যাপারে দেখব এবং আপনাদের সহযোগিতা চাই স্বাস্থ্য মন্ত্রণালয়কে স্বাস্থ্যসেবাকে সুন্দর করে গড়বার জন্য সকল ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা চাই। এই বলে বিদায় নিচ্ছি, জয় বাংলা জয় বন্ধু মানবের দুর্গতি। প্রধান অতিথি উদ্বোধন করবেন আমাদের অ্যাজমার গাইডলাইন। আপনারা জানেন যে 1994 সাল পর থেকে বিভিন্ন সময়ে অ্যাজমা রোগের চিকিৎসার জন্য আমাদের গাইডলাইন তৈরি হচ্ছে। এবারে নতুন একটি আপডেটেড গাইডলাইন আমরা তৈরি করেছি এবং আমি আমাদের অ্যাজমেশনের সভাপতি মির্জা হিরণকে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে অনুরোধ করার জন্য যে অ্যাজমা গাইডলাইনটি মরক উন্মোচন করবার জন্য। এই গাইডলাইনের মাধ্যমে আপনারা অ্যাজমা চিকিৎসা সিএপি চিকিৎসার একটি পূর্ণাঙ্গ পাবেন আমরা আশা করছি। এটি নতুন যে গাইডলাইন যেটি সারা বিশ্বব্যাপী স্বীকৃত মহাসচিব ডাক্তার সাইদুল ইসলাম, তাকে অনুরোধ করছি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার ক্যাপ্টেনকে। এবারে গেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে। গেস্ট প্রদান করবেন অ্যাডমিনিস্ট্রেশনের সভাপতি মির্জা মোহাম্মদ হিরণ। এবারে আমরা অনুষ্ঠান সংক্ষিপ্ত করছি, আসলে আমাদের মাননীয় মন্ত্রী বলছেন খুব অল্প সময় আমাদের মাঝে থাকবেন, আমরা অনুষ্ঠান সংক্ষিপ্ত করছি। এবারে লাইভ মেম্বারদের মধ্যে সময় সংক্ষিপ্ত, আমরা খুব সংক্ষিপ্ত করছি, আমরা পরবর্তীতে জীবন সদস্যদেরকে তাদের সনদপত্র দিয়ে দিব। সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশনের উদ্বোধনের অনুষ্ঠানের প্রধান অতিথি
আমাদের মাননীয় মন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অতিথি মাননীয় প্রতিমন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ক্যাপ্টেন মুজিবুর রহমান ফকির, বিশেষ অতিথি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব জনাব অধ্যাপক মহেশ্বর সুদ্দিন আহমদ, একটু আগে বিশেষভাবে আমাদের উপদেশ রয়েছে যুগ্ম মহাসচিব ডক্টর এম এ আজিজ, এসোসিয়েশনের সদস্য সদস্যবৃন্দ, আমন্ত্রিত উপস্থিতবৃন্দ, আসসালাম আলাইকুম। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করবো, কারণ আমাদের মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি জরুরি আরেকটা প্রোগ্রাম আছে। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের শ্রদ্ধ শিক্ষক শ্রদ্ধ মন্ত্রী মহোদয়ের আগমন আমাদেরকে কৃতার্থ করেছে। আমরা অনেকদিন থেকে এই চেষ্টা করছিলাম স্যারকে আমাদের যে কোনো একটু প্রোগ্রামে আনার জন্য, কিন্তু আমরা পারতেছিলাম না, কারণ স্যার মর্নিংয়ের কোনো অনুষ্ঠানে ইজিলি পার্টিসিপেট করেন না। এবার আমরা খুব বিনীত অনুরোধ জানালে স্যার আসবেন বা আসবেন না সেটা আমাদের বলেন নাই, শুধু ওনার কেস একটু বলেন যে রাখল, তাতে আমরা একটু বুঝতে পারছিলাম যে স্যার আসতে পারেন। এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বিএমএ মহাসচিবের ও যুগ্ম মহাসচিবের উপস্থিতি আমাদেরকে করেছে অনুপ্রাণিত। এই সম্মেলনের দূর দূরান্ত থেকে আগত বিশেষ করে চিকিৎসকবৃন্দ এই সম্মেলনকে করেছে প্রাণবন্ত, অন্যান্য সুবৃন্দের উপস্থিতি এই অনুষ্ঠানের সৌন্দর্য অনেক বৃদ্ধি করেছে। অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ। আমার বক্তব্য শ্রুতি বলছি শুধু দিলেইতে করবো না, শুধু একটু কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় স্যার কয়েকটি অকেশনে আমাকে বিশেষভাবে টেলিফোন করে আমাদের হাসপাতালের উন্নতির অনেকগুলো পরামর্শ অনেকগুলো তৈরি করেছেন, এই জন্য একটু কৃতজ্ঞতা প্রকাশ আমার জন্য খুবই প্রয়োজন। স্যারের একটা বিশেষ আকর্ষণ ছিল যে প্রায় স্যার একটা জিনিস আমাদের একটা ওটি অত্যাধুনিক ওটি আমরা শুরু করতে পারি নাই, স্যার খুব বিরক্ত ছিলেন আমাদের প্রতি, আমরা এটা আমাদের পূর্ববর্তী ডাক্তার শুরু করতে পারি নাই। স্যার আমাকে খুব প্রেশারাইজ করেছিলেন, বলছে তোমার কি প্রয়োজন সেটা বলো, তাই এই জিনিসটা অবিলম্বে শুরু করতে হবে। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমরা জানাচ্ছি যে আমরা এই ওটি অত্যাধুনিক ওটি আমরা মার্চ মাসের প্রথম শেষ সপ্তাহে আমরা শুরু করতে পেরেছি, এবং এখন থেকে রেগুলার আমাদের তিনটা ওটি এবং আগের দুটো ওটি পাঁচটা ওটি আছে। কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় আমরা একটা জায়গায় খুব প্রবলেমে, আমাদের একটা এনএসএস সংকট আছে।